বন্ধুরা আমি তাপসী দে ওয়েলকাম টু মাই চ্যানেল তাপসী হোম কিচেন আমি আজকে বানাবো রিচ চকলেট কেক এর জন্য আমার যেটা লাগবে যে আমার তিনটে ডিম লাগবে ডিমগুলোকে আমি ভেঙে নেব একটা বোলের মধ্যে এবার আমি মিশিয়ে নেব পাউডার সুগার এটা মোটামুটি আপনাদের 50 থেকে 60 গ্রাম পাউডার সুগার নিতে হবে এখানে নিয়ে নিয়েছি ফুল 7 টেবিল চামচ পাউডার সুগার এখানে আমি দিয়ে দিচ্ছি 20 গ্রাম বাটার আর কিছুটা কুকিং অয়েল মিশিয়ে আমি করব আপনারা এতে মার্জারিনও দিতে পারেন বাটার আর অয়েলটা যদি অ্যাভয়েড করতে চান মার্জারিন দিতে পারেন তবে এতে কিন্তু কেক স্মুথ হয় মেইনলি অয়েল আর বাটারই এখানে আমি মিশিয়ে নিচ্ছে হাফ কাপ আমাকে 10 থেকে 15 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন আমার মোটামুটি ফ্যাটানো হয়ে গেছে এরপর আমার পরপর প্রসিডিউরগুলো ফলো করতে হবে এবার আমি দেব 2 টেবিল চামচের মতন কোকো পাউডার সামান্য একটু বেকিং সোডা 1 পিঞ্চের মতো বেকিং পাউডার এখানে আমার কাছে আছে 200 গ্রামের মতন ময়দা এটাকে আমি চেলে নেব এবার আপনাদের একটা জিনিস বলে দিই যখন আমি ময়দাটা মেশাবো তখন কিন্তু আর আমি ব্লেন্ডার ইউজ করব না তখন আমাকে হাত দিয়ে করতে হবে এই পদ্ধতিটাকে বলে কাট অ্যান্ড ফোল্ড এই কাট অ্যান্ড ফোল্ড এইভাবে মেশাতে হবে যতক্ষণ না মিশ্রণটা একদম মৃদু সফট হয়ে যায় যদি আপনারা মনে করেন তাহলে একটুখানি দুধও মিশিয়ে নিতে পারেন আপনারা চাইলে এটার মধ্যে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন তবে আমি চকলেটের মাইল্ড ফ্লেভারটাই পছন্দ করি যেহেতু আমার কনসিস্টেন্সিটা খুব গাঢ় হয়ে গেছে সেহেতু আমি একটু দুধ মেশাচ্ছি দিলে যেটা হয় মিক্সচারটা খুব সফট হয়ে যায় যার ফলে কেকও খুব সফট হয় দেখুন আমার কনসিস্টেন্সিটা কিরকম হয়েছে এইরকম ক্রিমি একটা স্ট্রাকচার আসবে এবার যে পাত্রটাই আমি করব সে পাত্রটাকে একটু অয়েল দিয়ে গ্রিস করে নিতে হবে আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন বাটার পেপার দিলে তখন আর আপনাদের অয়েল দিতে লাগবে না মিশ্রণটা আমি আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে নেব আপনি কিন্তু পুরো পাত্রটা ভরবেন না কারণ কেকটা ফুলে উঠবে সেই জায়গাটা তাকে দিতে হবে আর এটাকে এইভাবে
হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে উপরে সারফেসটা ফ্ল্যাট করে দিতে হবে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে দিচ্ছি। তবে একটা জিনিস দেখতে হবে যে আপনাদের যদি ওটিজি থাকে সেটাতে মোটামুটি 10-15 মিনিট লাগবে। মিনিট বাদে একটা কাটা চামচ দিয়ে চেক করে নেবেন, দেখুন এখনো নরম রয়েছে, তাই আমাকে আরো 3 মিনিটের জন্য বসাতে হবে। এটা আমি বানাবো ওপরের ক্রিমটা, তার জন্য আমি নিয়েছি আইসিং সুগার আর পাউডার সুগার, এর মধ্যে খুব সামান্য একটুখানি দুধ আপনারা মিশিয়ে নিন, নয়তো আপনারা চিলড ওয়াটারও মিশিয়ে নিতে পারেন। ডিমটাকে আমার 10-15 মিনিট ফেটিয়ে নিতে হবে। দেখুন কনসিস্টেন্সিটা কিরকম গাঢ় হয়েছে।